আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলা। সোম থেকে শুক্রবার দেখুন এই বাংলায়, তাহাদের কথা বাংলার মুখ, বাড়ছে যারা আরাধনা ও বাংলা অন হুইলস। দুর্গাপুরের সমস্ত ধর্মপ্রাণ মানুষকে চ্যানেল এই বাংলার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাই একটি দিব্য বস্তুকে অবলোকন করবার জন্য। এটি প্রভু শ্রীরামের পুণ্য পদস্পর্শের পরিচয়বাহী অমর অক্ষয় ভাসমান শিলা। সমুদ্রদেব ও সাগরস্থিত মুনিদের আশীর্বাদ মাথায় নিয়ে শ্রী হনুমান দ্বারা রাম নাম লেখা এই শিলাগুলি একদিন সমুদ্রে ভাসমান সেতু হয়ে প্রভু শ্রী রামচন্দ্রের লঙ্কাজয়ের সাক্ষী হয়েছিল। সুদূর রামেশ্বরম থেকে পূর্ণ বৈদিক মর্যাদার সাথে আনুমানিক 8 কেজি ওজনের একটি ভাসমান শিলাকে আপনাদের দর্শনার্থে আনা হয়েছে এই দুর্গাপুরে। রাম নামের কি লীলা, এসে দেখো আজও ভাসে জলে সেই শিলা। আগামী 24 জুন থেকে শুরু হওয়া চিত্রালয় রথের মেলাতে একটি বিশেষ স্থানে প্রত্যক্ষ করতে পারবেন এই নারায়ণ শিলাটিকে, যা আজও ভাসমান। বাংলা মানেই বাঙাল ঘটি, বাংলা মানেই পোস্ত আর কচুর লতি, বাংলা মানেই চিংড়ি ইলিশ, বাংলা মানেই মোহনবাগান ইস্ট বেঙ্গল, বাংলা মানেই উত্তম আর সৌমিত্র, বাংলা মানেই মান্না আর হেমন্ত। আমরা আসছি প্রতি সোম থেকে শুক্রবার নানা ধরনের অনুষ্ঠানের ডালি নিয়ে এই বাংলায়, তাহাদের কথা বাংলার মুখ, বাড়ছে যারা আরাধনা ও বাংলা অন হুইলস। দেখুন এই বাংলা। নমস্কার, আমি মৌমিতা, চ্যানেল এই বাংলায় আপনাদের সকল দর্শককে স্বাগত। বাঁকুড়া জেলার অন্যতম স্থান বেলিয়াতোর, আর এই বেলিয়াতোরেই আছে এমন এক শিল্প যা বিখ্যাত শিল্পী যামিনী রায় ও রামকিঙ্কর বেজের মতো বিশ্ববন্দিত। আজ আমরা আপনাদের নিয়ে যাব বেলিয়াতোরের সেই বিখ্যাত ম্যাচা শিল্প ও তার শিল্পীদের কাছে, আর জেনে নেব এই শিল্পের ইতিকথা। তাহলে চলুন যাওয়া যাক। বিখ্যাত শিল্পী যামিনী রায় ও মেচা সন্দেশের মিল কোথায় জানেন? না না, যামিনী রায় মেচা সন্দেশ খেতে ভালোবাসতেন সে কথা বলতে চাইছি না। আসলে এই দুইয়ের জন্য বিখ্যাত হয়ে উঠেছে একটি স্থান, সেই স্থানের নাম বেলিয়াতোর। হ্যাঁ, বাঁকুড়ার অন্যতম শহর বেলিয়াতোর। তবে যামিনী রায় নয়, আমরা আলোচনা করব বেলিয়াতোরের মেচা শিল্প ও তার শিল্পীদের কথা। বাঁকুড়ার আরেকটি শহর বিষ্ণুপুর, টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত এই শহরের কথা বিশ্ববিদিত। তবে আজ কম যায় না বেলিয়াতোরের মেচা শিল্প, বর্তমানে যা বাংলা ও ভারতবর্ষের গণ্ডি অতিক্রম করে পাড়ি জমিয়েছে সুদূর বিলেতে। আর তার স্বাদ পুনর্বার আস্বাদনের জন্য বসে থাকেন ইংল্যান্ড, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার অধিবাসীরাও। অনেকের কাছে এটা ভীষণ আশ্চর্যজনক মনে হলেও এটাই সত্য। এবার দেখা যাক এই বিশ্বজয়ের কাহিনী। বেলিয়াতোর ও মেচা সন্দেশ, এই দুই নাম আজ হর পার্বতীর মতন অমর জুড়ি। একজনের নাম মুখে আসলে অপরজনের নাম নিজের থেকেই ঠোঁটের ডগায় চলে আসে। আর এই অমর জুড়ি সৃষ্টির পিছনে
যে সমস্ত ঘটকরা কাজ করে চলেছেন তারা হলেন বেলিয়াতরের বেশ কিছু মেজা শিল্পী, যাদের বংশানুক্রমিক অভিজ্ঞতা ও নিরলস পরিশ্রম এই শিল্পের ধারাকে বহন করে চলেছে, যাদের আন্তরিকতার গুণে সমৃদ্ধ হয়েছে মেচা শিল্প, যাদের দক্ষতায় মেচা সন্দেশ হয়ে উঠেছে বাংলার আদি মিষ্টান্ন। মেচা সন্দেশের গঠন ও স্বাদ হলো আমাদের ঘরের ছেলের মতো, আর রসগোল্লা সন্দেশ প্রভৃতি মিষ্টান্নতে কেমন একটু বেশ বাবু বাবু ভাব। এই ঘরের ছেলেটির বর্তমান ভালো নাম মেচা সন্দেশ, তবে প্রথমে সকলেই একে চিন্ত মোয়া বলি। মোয়া স্বাদে গন্ধে ছিল একদম সন্দেশের মতন। ইতিহাস ঘাঁটলে জানতে পারা যায় বেলিয়াতরের এককালীন রাজাদের রাজত্ব ছিল। বেলিয়াতরে অবস্থিত রাজবাটিতে রাজাদের দুর্গাপুজো হতো। দুর্গাপুজোর সময় বেলিয়াতরের মোদক বংশের লোকজন অষ্টমীর দিন দেবী দুর্গাকে মোয়া পুজো দিতেন। রাজা মোদকদের জন্য জমির বন্দোবস্ত করে মোয়া দেওয়ার প্রথাকে বাধ্যতামূলক করে দিয়েছিলেন। কালের নিয়মে একদিন রাজবংশ হারিয়ে গেল, কিন্তু মোয়া হারালো না। মা দুর্গার আশীর্বাদে মোয়ার বার বারন্ত হল। মা দুর্গার কৃপায় মোয়াকে এক নতুন শিল্পতে রূপদান করলেন স্বর্গীয় গিরিশচন্দ্র মোদক। মোয়ার নাম হল মেচা সন্দেশ। বেলিয়াতরের মাটিতে গিরিশবাবুর মেচা শিল্পের প্রতিষ্ঠা অনেকটা ভগীরথের মর্তে গঙ্গা আনার মতন, কারণ গঙ্গাদেবী যেমন সমস্ত ভারতবর্ষকে তার পুণ্য স্পর্শে লালন পালন করে চলেছেন, ঠিক তেমনই গিরিশবাবুর দেখানো পথ ধরেই আজ প্রায় 20-30 জন শিল্পী 40-50টি দোকানে বেলিয়াতরের মেচার ব্যবসা করছেন। এক কথায় এখানকার অর্থনীতির মূল ভিত্তি হলো এই মেচা শিল্প। স্বর্গীয় গিরিশবাবুর পর তাঁর পুত্র স্বর্গীয় শশধর মোদক এবং তার পুত্র স্বর্গীয় সুধীরচন্দ্র মোদক এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যায়। তবে কেবলমাত্র মোদক বংশের মধ্যেই এই শিল্প সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ে সমস্ত বেলিয়াতরে। সমস্ত মানুষের লালন পালনে মেচা সন্দেশ এখানকার ভূমিপুত্র হয়ে ওঠে। তবে মোদক বংশের একটা নাম মেচা তৈরিতে সব সময়ই আছে। বর্তমানে চন্দ্রলোক সুইটসের কর্ণধার চন্দ্রশেখর মোদক এই সুনাম বজায় রেখেছেন। এখানকার এক মেচা শিল্পী সুশান্তবাবুর কাছে জানতে চাইলাম মেচা শিল্পের এই মনোলোভী রহস্যের কথা। আপনার বেসন ভিজি শ্যাওট আনতে হবে, ঘিয়ে বলে যান, শ্যাওট আনার পরে আপনার মেশিনে ডাস করতে হবে। শ্যাওটা ডাস করার পরে রস পাক করতে হবে, রসে চিনি আর ছেনা চিনি মেখে পাক করে যে সে ডাকটা মেচা লোটানো হবে। লোটানোর পরে একটু শুকাবার পরে বানতে হবে গোল গোল, বেঁধে পরে মেচা রস আবার মোটা ছাউনি করতে হবে, মোটা রসে পাক করতে হবে, যে একটি একটি করে ফেলে পাতায় তুলতে হবে, পাতায় তুলে দিয়ে সাজানো হবে। ছোলার ডাল গুঁড়ো করার পর তার সাথে ছানা চিনি লং এলাচ মিশিয়ে একটা মণ্ড তৈরি করা হয়। তারপর সেই মণ্ড থেকে চানা তৈরি করা হয়। এরপর চানা গুঁড়ো করতে হয়। গুঁড়ো করা চানা চিনির রসের পাতলা পাগের সঙ্গে মেশাতে হয়। এই চানার গুঁড়ো ও পাতলা পাগের একটা মাপ থাকে, যা মেচা শিল্পীদের নিজস্ব একটা শৈলী। এরপরে মেশানোর পর সেটিকে রসগোল্লার রসে ডোবাবার আগে যেমন গোল গোল চানার মতন দানা তৈরি করা হয়, ঠিক সেইভাবে গোল গোল আকৃতি দিতে হয়। সুশান্তবাবুর কথায় এরপর ছাউনি করতে হয়। সেটা হলো মোটা পাগের চিনি রস করে একটা একটা করে মেচা ডুবিয়ে সাথে সাথে তুলে নিয়ে কাপড় বা প্লাস্টিকের ওপর শুকোতে দিতে হয়। ক্রমে ক্রমে এই রসে চোবানো গোলাকার বস্তুটি বাজারে চলতি মেচা সন্দেশের আকৃতি ধারণ করে।
দুর্গাপুরের সমস্ত ধর্মপ্রাণ মানুষকে চ্যানেল এই বাংলার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাই একটি দিব্য বস্তুকে অবলোকন করবার জন্য। এটি প্রভু শ্রীরামের পুণ্য পদস্পর্শের পরিচয়বাহী অমর অক্ষয় ভাসমান শিলা। সমুদ্রদেব ও সাগরস্থিত মুনিদের আশীর্বাদ মাথায় নিয়ে শ্রী হনুমান দ্বারা রাম নাম লেখা এই শিলাগুলি একদিন সমুদ্রে ভাসমান সেতু হয়ে প্রভু শ্রী রামচন্দ্রের লঙ্কাজয়ের সাক্ষী হয়েছিল। সুদূর রামেশ্বরম থেকে পূর্ণ বৈদিক মর্যাদার সাথে আনুমানিক 8 কেজি ওজনের একটি ভাসমান শিলাকে আপনাদের দর্শনার্থে আনা হয়েছে এই দুর্গাপুরে। রাম নামের কি লীলা, এসে দেখো আজও ভাসে জলে সেই শিলা। আগামী 24 জুন থেকে শুরু হওয়া চিত্রালয় রথের মেলাতে একটি বিশেষ স্থানে প্রত্যক্ষ করতে পারবেন এই নারায়ণ শিলাটিকে, যা আজও ভাসমান। মেচা সন্দেশ তৈরি করার প্রক্রিয়া যে এত দীর্ঘ ও পরিশ্রম সাপেক্ষ তা কিন্তু মেচা সন্দেশ দেখে বা খেয়ে বোঝার উপায় নেই, কারণ মুখে দেওয়ার সাথে সাথেই এটি মিলিয়ে যায় ও আরেকটি খাবার জন্য রসনায় জল জমা হতে থাকে। মেচা সন্দেশের এই মনোলোভী আকর্ষণ কিন্তু বেলিয়াতো ছাড়া আর আপনি কোথাও পাবেন না। পশ্চিমবঙ্গের অনেক জায়গায় হয়তো মেচা তৈরি হয়, কিন্তু তা কখনোই এখানকার মতন গুণসম্পন্ন নয়, একথা জানেন পশ্চিমবঙ্গবাসী এবং অবশ্যই বেলিয়াতোরবাসী। তাই তো পথ চলতি সাধারণ মানুষ ছাড়াও ডাকবাংলার মোড়ে অপেক্ষারত মানুষজন একবার এই মেচা সন্দেশের স্বাদ গ্রহণ করতে ভোলেন না। শুধু কি তাই, এই মোড়গামী সমস্ত যাত্রীবাহী বাস ও পুরী দীঘাগামী সমস্ত ট্যুরিস্ট বাস এখানকার মেচা সন্দেশের স্বাদ নেবার জন্য একবার দাঁড়াবেই। মেচা সন্দেশ যে এই অঞ্চলের অর্থনীতির ভিত্তি সে কথা তো আগেই বলেছি। এই মোড়ে প্রায় 50-60টি মিষ্টির দোকানের প্রত্যেকটি মেচা সন্দেশ নির্ভর, অন্যান্য মিষ্টান্ন দ্রব্য এখানে পাওয়া যায় না বললেই চলে। সবকটি দোকানেই যে সমানভাবে মেচা বিক্রি হয় তা নয়, তবে গড়পড়তা একটা বিক্রি সারা বছরই হয়ে থাকে। দোকানের খুচরো বিক্রি ছাড়াও অর্ডার সাপ্লাই করা হয়। এছাড়াও হকাররা দোকানের মেচা যাত্রীবাহী বাসে বিক্রি করে ভালোই রোজগার করে। মেচা সন্দেশের এইসব হাল হকিকত জানালেন দীপশিখা সুইটসের কর্ণধার দেবাশিস বাবু। আচ্ছা, এখানে 3-4 রকম কোয়ালিটির মেচা হয়। কোনোটা খোয়া দেওয়া হয় ছোলার বেসনের সাথে, কোনোটা ছানা দেওয়া হয়, বিভিন্ন রকম হয়। 3-4টা কোয়ালিটির মেচা হয়। আচ্ছা, মেচা 1 টাকা, 2 টাকা, 3 টাকা পিস আছে। এখানের মেচা শুধু মানে প্রচলিত মানুষ কেন, এখানে মেচা সারা ভারতবর্ষে সাপ্লাই করা হয়। হ্যাঁ, আর এই মেচা এখানে শিল্পী ছাড়া এই টাইপের মেচা আর কেউ করতে পারে না। মানে বিরাটের শিল্পীরাই এই মেচা বিরাটের মেচা তৈরি করতে পারে। আচ্ছা, এই এই যে মেচা, এই মেচাতে আপনাদের লাভ কীরকম থাকে? লাভ আগে ছিল, এখন লাভ খুবই কমে গেছে। এখন মোটামুটি ধরুন 10%, মানে ভালো করতে গেলে 10% বেশি থাকে না। তো একটা সময় ছিল 40% এখন লাভ ছিল। এখন তো জিনিস বাজার মোটামুটি আপনাদের মানে বেচা কেনা সারাদিনে কীরকম? সারাদিনে মোটামুটি 50-60 কিলো মেচা বিক্রি আছে। 50-60 কিলো বিভিন্ন রকম কোয়ালিটি। এখানে কতগুলো দোকান আছে আপনাদের বেলিয়াতোড়ে? বেলিয়াতোড়ে খাবারের দোকান, মিষ্টির দোকান, মিষ্টির দোকান মোটামুটি আছে 40-42টা আছে। এছাড়াও চন্দ্রালোক সুইটসের মালিক চন্দ্রশেখর মোদক মহাশয় জানালেন মেচা বিক্রি হয় কখনো 30-80 টাকা কেজি দরে, কখনো বা 3-2 টাকা বা 1 টাকা পিস হিসেবে। তিনি আরও জানালেন কখনো প্রত্যক্ষভাবে ভ্রমণ পিপাসু বিদেশিদের হাত ধরে, কখনো পরোক্ষভাবে অন্য লোকের হাত ধরে এই মেচা বিলেতেও ভ্রমণ করছে। আর এখন তো রীতিমতো বাণিজ্যিকভাবে বিদেশে মেচা রপ্তানি করা হচ্ছে।
বাড়তি এই চাহিদা দিকে তাকিয়ে এখানকারই এক ব্যবসায়ী পিন্টুবাবু নিজের উদ্যোগে বেলিয়াতরে একমাত্র মেচা তৈরির কারখানা স্থাপন করেছেন। মেচা তৈরির সাবেকি পদ্ধতিতে তিনি সংযোজন করেছেন যন্ত্র দানবকে। এর ফলে প্রতিদিন প্রায় 5 কুইন্টাল মেচা এই কারখানায় তৈরি হচ্ছে, যার 3 কুইন্টালই রোজই বিক্রি হয়ে যায়। বর্তমানে এই কারখানায় কাজ করছেন প্রায় 20 জন মেচা শিল্পী। ছোলার ডালের চানা তৈরির যন্ত্র, সেই চানা গুঁড়ো করার যন্ত্র উৎপাদন ক্ষমতাকে অনেকটা ত্বরান্বিত করছে, আর এর সাথেই উন্নত হচ্ছে মেচার গুণগত মানও। আজ যে পিন্টুবাবু বেলিয়াতর বা বাংলাতেই শুধু ব্যবসা করেন এমন নয়, তার কারখানার মেচা পৌঁছে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে। বেলিয়াতরের মেচা সন্দেশের এই বিশ্ব জয়ের কথা সবাই জানলেও সরকার হয়তো জানেন না, কারণ এই একটিমাত্র শিল্প নির্ভর দোকানগুলি নিজেদের উন্নত করবার জন্য কোনো রকম সরকারি সাহায্য পায় না। সরকার এই এলাকার ডাকবাংলা মোড়ের রাস্তাঘাটের অবস্থা ভালো করে না, রাস্তার আবর্জনা মুক্তও করে না। করলে হয়তো এখন ভিনদেশি মানুষ পথ চলতে গিয়ে হঠাৎই মেচার গন্ধে দাঁড়িয়ে পড়ত, আর মানুষের রসনায় ফর করে বেলিয়াতরের মেচা নতুন কোনো জায়গায় হয়তো পৌঁছে যেত। এই সমস্ত আশা করে না এখানকার ব্যবসায়ীরাও, তারাও আরও জোর দেয় এর গুণগত মান বৃদ্ধি করবার জন্য। বেলিয়াতরের মেচা বিশ্ব প্রসিদ্ধ। যামিনী রায় যেমন অমর হয়েছেন তাঁর শিল্পসত্তার জন্য, তেমনই বেলিয়াতরকে মানুষ যুগ যুগ ধরে চিনবে এই মেচা শিল্পের জন্য। কেমন লাগলো? বেলিয়াতরের মেচা শিল্প দিনে দিনে বিশ্বজয়ের পথে এগিয়ে চলছে, কিন্তু হলে কি হবে? আমাদের দেশের সরকার এই বিরল শিল্পকে মুছে যাওয়ার হাত থেকে বাঁচাতে কোনো ভূমিকাই পালন করছেন না। মেচা সন্দেশ দেশ বিদেশ ঘুরলেও হঠাৎ কোনো দিন লুপ্তপ্রায় হয়ে যেতে পারে এই শিল্প ও শিল্পীরা। আজার হাতে একদম সময় নেই, আবার দেখা হবে আগামী পর্বের অনুষ্ঠানে। আজ তাহলে আসি, নমস্কার। দুর্গাপুরের সমস্ত ধর্মপ্রাণ মানুষকে চ্যানেল এই বাংলার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাই একটি দিব্য বস্তুকে অবলোকন করবার জন্য। এটি প্রভু শ্রীরামের পূর্ণ পদস্পর্শের পরিচয়বাহী অমর অক্ষয় ভাসমান শিলা। সমুদ্রদেব ও সাগরস্থিত মুনিদের আশীর্বাদ মাথায় নিয়ে শ্রী হনুমান দ্বারা রাম নাম লেখা এই শিলাগুলি একদিন সমুদ্রে ভাসমান সেতু হয়ে প্রভু শ্রী রামচন্দ্রের লঙ্কাজয়ের সাক্ষী হয়েছিল। সুদূর রামেশ্বরম থেকে পূর্ণ বৈদিক মর্যাদার সাথে আনুমানিক 8 কেজি ওজনের একটি ভাসমান শিলাকে আপনাদের দর্শনার্থে আনা হয়েছে এই দুর্গাপুরে। রাম নামের কি লীলা, এসে দেখো
আজও ভাসে জলে সেই শিলা। আগামী 24 জুন থেকে শুরু হওয়া চিত্রালয় রথের মেলাতে একটি বিশেষ স্থানে প্রত্যক্ষ করতে পারবেন এই নারায়ণ শিলাটিকে, যা আজও ভাসমান।